ভাই টবি আর অ্যান্ড্রু গার্ফিল্ডকে ছাড়ো, তারপরও স্পাইডারম্যান নো ওয়ে হোমের যে একটা চমক রয়েছে তা হলো আমাদের ডক্টর অটো অক্টেভিয়াস। তো এখানে আমরা ভাবতেই পারি যে ডক্টর অটো অক্টেভিয়াস তো তার বানানো সূর্যটা নিয়ে পানির মধ্যে ডুবে গিয়েছিল এবং সেখানে এটা বোঝানো হয়েছিল যে সে হয়তো মারা গেছে। তো ডক্টর অটো অক্টেভিয়াস কীভাবে ফিরে আসছে স্পাইডারম্যান নো ওয়ে হোমে, এর তো অনেক ব্যাখ্যা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন রিভিউ চ্যানেল কিংবা ব্রেকডাউন ভিডিওতে তোমরা দেখেই থাকবে। কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে ডক্টর অটো অক্টেভিয়াসের লাইফস্টাইল এবং তার যেই চিন্তাধারা তার উপর। ডক্টর অটো অক্টেভিয়াস অন্য সব ভিলেনদের মতো একেবারে খারাপ কিংবা একেবারে ভালো কোনো জায়গায় রাখেনি, সে একটা লিনিয়ার পাথ অনুসরণ করে চলে। তার আইডিওলজিটা খুব পার্সোনাল সুসংগঠিত। আমরা ডক্টর অটো অক্টেভিয়াসকে কেবল একজন খারাপ কিংবা ভিলেন হিসাবেই দেখতে পাই না, আমরা মুভির শুরুতেই যখন স্পাইডারম্যান বা পিটার পার্কার ডক্টর অটো অক্টেভিয়াসের সাথে প্রথমবার দেখা করে তখন আমরা বুঝতে পারি যে আসলে সে একজন টিচার, একজন মেন্টর এবং একজন ভালো মানুষও বটে। যখন প্রথমবার পিটার পার্কারের সঙ্গে ডক্টর অটো অক্টেভিয়াসের চরিত্রে এটাও দেখতে পাই যে শুধু মারধার কিংবা তার ভবিষ্যৎ নিয়েই পড়ে রয় নাই, সে ভালোবাসা সম্পর্কেও অনেক কিছু জানে। সে পিটারের সঙ্গে দেখা করার পরে বলে যে তুমি ভালোবাসাকে নিজের মনে দাবায় রাখতে পারো না, তুমি তা কনফেস করো। তো পিটার পার্কারের সঙ্গে যখন ডক্টর অটো অক্টেভিয়াসের শেষ মারামারিটা হয় তখনও তার ডক্টরকে তার সঙ্গে দেখা হওয়ার সময় প্রথম ডায়লগটা বলে, যার ফলে ডক্টর অটো অক্টেভিয়াসের মন বদলায়। আমরা এটাও বুঝতে পারি যে ডক্টর অটো অক্টেভিয়াস কথাবার্তা কম বলে এবং কাজের দিকে বেশি খেয়াল দেয়। ডক্টর অটো অক্টেভিয়াসকে আমরা হরিফাইং কেন বলতে পারি, কেননা তার পরবর্তী যেই মাধারের চিত্রগুলো রয়েছে সেখানেও অতিরিক্ত বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজানো হয়নি, তার কেবল অ্যাকশন এবং তার অ্যাক্টিং দিয়েই আমাদেরকে তার হরিফাইং নেচারটাকে বোঝানো হয়েছে। তো এর মানে তো এই না যে ডক্টর অটো অক্টেভিয়াস একজন অ্যান্টি হিরো বা অন্য কিছু। ডক্টর অটো অক্টেভিয়াস এমন একজন লোক যার সঙ্গে তুমি মারামারি করতে গেলে তুমি সঠিক কিনা ভুল সেটা বিচার করার আগেই হয়তো তোমাকে সে মেরে ফেলতে পারে অথবা ছেড়েও দিতে পারে। অর্থাৎ ডক্টর অটো অক্টেভিয়াসের সঙ্গে লাগানো তার ইন্টেলিজেন্স আর্মসগুলো তার ব্রেনকে মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে এবং সে ওইগুলোকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ তোমার ভাগ্য নির্ভর করবে যে তখন ডক্টর অটো অক্টেভিয়াসের মুড কেমন রয়েছে কিংবা তার আর্মসগুলোর মুড কেমন রয়েছে। তো তুমি অবশ্যই ডক্টর অটো অক্টেভিয়াসের থেকে বেঁচে থাকবে এবং দূরে দূরে থাকবে, কেননা কে জানে হয়তো সে তোমাকে ভালো ভেবেও মারতে পারে নয়তো খারাপ ভেবেও। কিন্তু আমরা ডক্টর অটো অক্টেভিয়াসের চরিত্রে স্যাক্রিফাইসেরও একটা দিক দেখতে পাই যখন ডক্টর অটো অক্টেভিয়াস স্পাইডারম্যানের কথাগুলো বুঝতে পারে এবং সে তার বানানো সূর্যটাকে নিয়ে পানিতে ডুবে যায়। কিন্তু আমরা আবার নো ওয়ে হোমের ট্রেলারেই দেখতে পাই যে ডক্টর অটো অক্টেভিয়াস পিটারকে হামলা করছে। তো আমরা তো জানি যে ডক্টর অটো অক্টেভিয়াস পিটারকে ছেড়ে দিয়েছিল স্পাইডারম্যান 2-তে, কিন্তু এখানে অটো অক্টেভিয়াস স্পাইডারম্যানকে হামলাই করতে যাবে কেন, এর ব্যাখ্যাটা তো আমরা সঠিকভাবে মুভি দেখলেই বুঝতে পারবো। হয়তো তার অরিজিন ভিডিও কিংবা মুভির যেই পূর্ববর্তী শটগুলো রয়েছে তা হয়তো কিছুটা চেঞ্জ করে নো ওয়ে হোমে দেখানো হতে পারে। আমরা এখানে ওইটা বলছি না যে পিটারকে পূর্ববর্তী পিটার চিনতে না পারার কারণে ডক্টর অটো অক্টেভিয়াস ছেড়ে দিয়েছে, আমরা এখানে শুধু এটাই বলবো যে পূর্ববর্তী পিটারকেও ডক্টর অটো অক্টেভিয়াস কেন হামলা করতে যাবে, তার সঙ্গে তো তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং পিটার এবং অন্য সবাইকে বাঁচানোর জন্য তো ডক্টর অটো অক্টেভিয়াস পানিতে ডুবো দিয়েছিল তার বানানো সূর্যটা নিয়ে। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমরা অবশ্যই স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখবো এবং এরপরে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সাইনিং অফ।